ওনার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমলের কথা ইনশাল্লাহ বর্ণনা করব। যে আমলটি আমাদের উচ্চারণ করতে অত্যন্ত হালকা কিন্তু মিজানের পাল্লায় এর অনেক ওয়েট তো চলুন আমরা সে আমলটি শুনি আল্লামা ইমাম নববী রহমতুল্লাহ আলাই তার লিখিত বিখ্যাত কিতাব রিয়াদুস মিন মিং ক্যালায়ামিস মুরসালিম এই কিতাবের মধ্যে

চোরানব্বই নম্বর হাদিস বা যেটা বুখারির সর্বশেষ হাদিস নামে পরিচিত আমরা জানি নবী আকরাম বলেন রসুর উল্লাহ সাল্লাহ আলী হি আলী বলেছেন দুইটি শব্দ এমন রয়েছে যেটি অত্যন্ত হালকা যে শব্দগুলো পড়তে মানুষের কোনো কষ্ট হয় না মিজানের পাল্লায় যখন ও দুইটি শব্দ রাখা হবে তখন ওই দুইটি শব্দের চাইতেও ভারী বা ওজন অন্য কোনো শব্দ থাকবে না বা অন্য কিছু থাকবে না মিজানের পাল্লার ক্ষেত্রে ওই দুইটি শব্দ অত্যন্ত ভারী এবং মুখে উচ্চারণ করার সময় অত্যন্ত হালকা সে দুটি শব্দ কি একটি হচ্ছে সুবাহান আল্লাহ অবি দুই নম্বরটি হচ্ছে সুবাহান আল্লাহ আজিম সম্মানিত হাদিরিন এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে জিব্বা দিয়ে যখন উচ্চারণ করব তখন এই দুইটি শব্দ একেবারেই নর্মাল কিন্তু যখন এটি মিজানের পাল্লায় কেমতের ময়দানের রাখা হবে তখন এই দুটির ওজন অত্যন্ত বেশি হবে আর এর কারণে আমাদের মিজানের পাল্লা আমলের পাল্লা ভারী হয়ে যাবে সুবাহান আল্লাহ নিচে আরেকটি হাদিস রয়েছে রসুল রসুল্লাহ সাল্লাহ আলী আলী আসাল্লাম বলেছেন লিআন আকুলা সুবাহান আল্লাহ

পরের হাদিস আকবর এই তিনটি শব্দ এই তিনটি শব্দ কেউ যদি আমল করে তাহলে মিজানের পাল্লার মধ্যে এই শব্দগুলোর মাধ্যমে মিজানের পাল্লা আমাদের আমল নামাকে ভারী করে নেকের পাল্লা আমাদের ওজন বেশি হয়ে যাবে এবং বদের পাল্লা হালকা হয়ে যাবে আল্লাহ পাক এর উচিল আমাদেরকে না যান প্রত্যেকে এই আমলটি করার চেষ্টা করবো আল্লাহ পাক আমাদের সকলকে দিক আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি